আচ্ছা, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে যেতে হবে সানি ভাইয়ের প্রশ্নের, যে উনি সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছিলেন, ইরফান খান যদিও আমার জুনিয়র, তারপরেও সে ভালো অভিনেতা, তাকে স্যার বলা যায়, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সো এর পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলেছে। তো উনি আসলে এই ওনার এই স্ট্যাটাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি অন বিহাফ অফ সানি ভাই আপনাকে উত্তরটা দিতে হবে। আসলে ফেসবুকে যে কোনো একটা কিছু বললেই সেটা ভুল ভ্রান্তি হতেই পারে, মানুষের লেখার মধ্যে অনেক ভুল হয়, অনেক সময় বোঝার মধ্যে ভুল হয়, জানার মধ্যে ভুল হয়, কিন্তু সেটাকে নিয়ে এত বেশি তোলপাড় হয়ে যায়, এত বেশি ঘাটাঘাটি হয়, এই জিনিসটাই আমার কেন জানি পছন্দ না, যে কারণে আমি ফেসবুক ইউজ করি না। তো সানি আপনি ব্যাপারটা আপনি আমি করেন মনে না? করি ও কাউকে আঘাত করার জন্য, কাউকে ছোট করার জন্য কখনোই কিছু করে না, করেও নি। সো আমি শ্রদ্ধা রেখে, আমি বিশ্বাস রেখে কথাটা বলছি, যে যেভাবে আসলে বিষয়টাকে দেখা হয়েছে বিষয়টা ওরকম ছিল না। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এটা একটা ভুলই ছিল তার, এবং সেটা সে বুঝতে পেরেছে যখন, তখন আবার সে শুধরে নিয়েছে যে না, ও আচ্ছা, আমার জানার ভুল হতে পারে, কিন্তু সেটাকে নিয়ে আসলে এতটা বাড়াবাড়ি করা, সময় নষ্ট করা, আসলে আমি মনে করি যে খুবই একটা মূর্খতার পরিচয়। আমি আপনার কাছে যদি জানতে চাই যে এই যে ফেসবুকে স্ট্যাটাস দেবার পর মানুষ যে কমেন্ট করে এবং মানুষ যে সহজেই একটি বিষয়কে একটু 19-20 হলেই ভাইরাল করে ফেলে, এবং এতে করে কারো যদি কষ্ট হয় যে স্ট্যাটাসটা দিল, বা তার যদি ভুলও থাকে, এই কষ্টটা তো সে আসলে তখন বহন করে, এটা একজনের মনে কষ্ট দেওয়া। তো ফেসবুক যারা ইউজ করে, কমেন্ট যারা করে, তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে কিভাবে বলবেন? তাদেরকে ছাড়াও তো আবার ফ্যান ফলোয়ারের ঘাটতি পড়ে যায়, তারাও তো আবার একটা বিরাট এটা আসলে উপকারী হতেই মানুষ। থাকে, এটা হতেই থাকে, যেমন নিশু বলছিল একটু আগে, যে জেনে বুঝে তারপরে কমেন্ট করা উচিত। শুধু দেবার জন্য একবার দুবার বলতে পারে, সুন্দর সুন্দর করে পরিবেশটাকে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার, এটা সোশ্যাল একটা স্ট্যাটাস, মানে একটা পরিবেশের মধ্যে এটা 10 জনের সামনে কমেন্টসটা শো হচ্ছে, তো আমাদের পরিবেশটা যাতে নষ্ট না হয় ওইভাবে সুন্দর করে বলা যেতে পারে, ইনবক্সে বলা যেতে পারে, অনেক রকম সিস্টেম আছে যেভাবে শুধরে দেওয়া যেতে পারে। তো না পো, সেটা ধরেন আমার পেজে আসে, আমার আমার ছবি দেখবে, আমার ছবি দেখে আবার বলবে ফেসবুকে পেজ রাখছেন কেন? আরে বাবা, আমি যদি পেজ রেখে থাকি, তুমিও তো পেজ রেখে আমার পেজে এসে দেখতেছো। হ্যাঁ, তো হচ্ছে মানে এরকম কিছু কথাবার্তা বলে ফেলে। তারপর হচ্ছে মানে ধরেন সেগুলো আসলে একজনের ফেক একটা আইডি থেকে করে, অনেক সময় কিছু ফেক আইডি থাকে, কিছু এত নিশু সময় হেটার্স মানুষের থাকে জীবনে, যারা তোমাকে ফলো করবে, করে তোমার পিছনে সারাক্ষণ টাইম লস করবে। তো তোমার তো আসলে এত টাইম নেই, সো তুমি তোমার কাজটা করে যাও, আমি মনে করি। সেটাই আর সেটাই করি সেটাই করি আমি মানে ওই জিনিসগুলো নিয়ে যদি সারাক্ষণ চিন্তা করি, আরে আর তো আমার তোমার নিজের লাইফ ভালো কই কাজটা, তাহলে? তোমার ভালো কাজটা অলওয়েজ হবে তোমার হেটার্সদের জন্য লেসন, সোজা কথা, আমি এটা মনে করি। প্রত্যেক